আমাদের সেরা পেপসুডেন্ট চারমিচে। মা, ডিশন ডিশন তো পেপসুডেন্ট করবে, তাই না? পেপসুডেন্ট। Do 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 ও কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামব পথে একসাথে, বন্ধু খুঁজে পাব পাব খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু। আসুন নবনীতা, প্লিজ বসুন। থ্যাংক ইউ নবনীতা। ইলিশ এবং ফিশ শব্দ দুটোর মাঝখানের অন্তমিলটা লক্ষ্য করেছেন? ইলিশ ফিশ, তার মানে ফিশ মানে ইলিশ, প্রমাণিত। মাছকে ইংলিশে বলছো ফিশ, আর ইলিশকে বাংলায় চগা খিচুড়ি। বাই দ্য ওয়ে, ক্যাপ্টেন যখন আপনাকে জিজ্ঞেস করছিলেন নবনীতা আপনি ইলিশ পছন্দ করেন কিনা, তখন কিন্তু আপনি খুব ট্যাক্টফুলি অ্যানসারটা দিয়েছিলেন। কি বলছেন, ইলিশটা খেলে বাঙালির তো ক্যান্সেল হয়ে যাবে না? মূর্তি দুটো রেপ্লিকা বানানোর কথা তো ছোট কাকু কিছু বললেন না? আরে এখন বলেননি, ইলিশ খাওয়ার পরে হয়তো বলবেন নাকি। কিন্তু ছোট কাকু তো রেপ্লিকার জন্য আমাদেরকে পোজ দিতে বলেছিলেন। আমি আগেই গেস করেছিলাম, ছোট কাকুর মাথায় অন্য কিছু ঘুরছে। ও এই কোচি, আরে আর কতক্ষণ পেটে বালিশ বেঁধে ইলিশের অপেক্ষা করব? হ্যাঁ, থেকে থেকে শুধু ইলিশের ঘ্রাণ আসছে, ইলিশ তো আসছে না। ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আসেন, একটা জরুরি বিষয় একটু কথা ছিল। আমরা কি কোথাও একটু বসতে পারি? কোথাও মানে ধারে কাছে কোথাও, কোনো কফি শপে? উত্তর যে না হবে তা তো তুমি জানোই। মনীষা প্লিজ, অনুরোধ করো না। একসময় আমি তোমাকে বহু অনুরোধ করেছি, একটাও রাখো নাই। এসব পুরনো কথা থাক না এখন। বাবা ফোন করেছিলেন, বলেছিলেন তুমি আমার সাথে দেখা করতে আসতে পারো। বাবা তোমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, তুমি যদি বিপদে পড়ে আমাকে ফোনের পর ফোন করতে পারো। বাবা তো আমাকে ভালোবাসতেন। ভালোই যদি বাসতেন তাহলে তিনি আটকালেন না কেন? তুমি কবে বড় হবে তৌফিক? বাবা খুব ভালো করেই বুঝে এটা তোমার আর আমার মধ্যকার ব্যাপার। উনি আমাকে ছেড়ে দেবার বা আটকাবার কে?
আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। সীমান্ত, সীমান্ত, তুমি এখানে আর সারা বাড়ি আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা বলো। তোমার ফোন বাজছে। বড় আপা। হ্যাঁ বড় আপা, কেমন আছো? আমি ফার্স্ট ক্লাস। দারুণ এক্সাইটিং একটা কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, গোয়েন্দাগিরি যে এত এক্সাইটিং আগে জানা ছিল না। এমন দারুণ ছুটি কাটানো আর হয় না। হ্যাঁ সীমান্ত ভালো আছে। আচ্ছা বড় আপা, আমি তোমাকে একটু পরে কল করি, একটু ব্যস্ত আছি। হ্যাঁ আমি তোমাকে কল করব। আচ্ছা ঠিক আছে, রাখছি। সীমান্ত, তোমার জরুরি কথা বলো। খাবার টেবিলে তুমি বললে তুমি গেস করতে পেরেছো ছোট কাকুর মাথায় অন্য কিছু আছে, কি সেটা? হ্যাঁ একটু ভেবে পারো তো দেখি, দেখি তো পারে কি না। এই পারছি না, তুমি বলো। আচ্ছা একবারে চেষ্টা না করে বললে হবে? দেখো গোয়েন্দাগিরিতে তুমি আমার সিনিয়র, আমি নবাগত, কিন্তু মাথা কাটানোর দিক থেকে আমি তোমার থেকে দুবার এগিয়ে আছি, 2-0 গোলে। দুবার? হ্যাঁ দেখো, প্রথমে ছোট কাকু যখন বললেন এই নাও মূর্তি দুটোর ছবি, হুবহু এমন দুটো মূর্তি বানাতে চাই, আগ্রহীরা ইনবক্স করুন, তুমি তখন কি বলেছিলে? প্রথমে বুঝতে পারিনি, চট সাহেবের মূর্তি জোড়া নকল ছোট কাকু চুরি করে নিয়ে ভেঙে যায়, মূর্তি জোড়া উদ্ধার করা আমাদের প্রধান কাজ। ছোট কাকু বললেন এই নাও মূর্তি দুটোর ছবি ফেসবুকে পোস্ট করো, যে এমন দুটো মূর্তি হুবহু বানাতে চাই। মূর্তি জোড়া উদ্ধার করার চেষ্টার বদলে নকল দুটো মূর্তি বানাতে চাইলে বোঝার কথা না, নকল দুটো মূর্তি বানালে কি লাভ হবে? এখন বুঝতে পারলে? এমনভাবে বললে যেন তুমি সব বুঝতে পেরেছো। কাটা দিয়ে কাটা তোলা, এই কথাটা শুনেছো তো? তখন আমার মাথায় এলো নকল মূর্তি দিয়ে আসল মূর্তি উদ্ধার করা সম্ভব হবে। মোবারক, আপনি শিওর? 100%। আচ্ছা আপনি ওনাকে কবার দেখেছেন? আমি ওনাকে একবারই দেখেছিলাম, একবারই উনি এসেছিলেন, তাও অর্ডার দিতে। আমি তখন বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, তাই আমি বিষয়টা সেভাবে গুরুত্ব দেইনি। আপনি একবারই দেখেছেন বলছেন, কিন্তু বলছেন শিওর? একবার তো হওয়ার কথা না, ডেলিভারি নেওয়ার সময় আসেননি? হ্যাঁ হ্যাঁ, উনি ডেলিভারি নিয়েছেন, কিন্তু উনি আসেননি, অন্য একজন এসেছিলেন। অন্য একজন? তার নামটা মনে আছে? ওনার নামটা মনে আছে, ওনার নাম হচ্ছে তৌফিক। নবনীতার মুখ থেকে তৌফিকের নাম শুনে ছোট কাকু এসএস এত চমকালেন কেন সবাই তো জানা। কেসটার সঙ্গে তৌফিক শুরু থেকেই জড়িত, নকল মূর্তি জোড়া বানাতেও তৌফিক জড়িত, মানে মোবারকের সঙ্গে যোগ সাজসে আরও কি কিছু করতে চায়? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা।
ক্যাপ্টেন, এত চিন্তিত কেন? সব কিছু তো এখন দিনের আলোর মতোই পরিষ্কার। গোয়েন্দাগিরি এত সহজ সরল মনে করো? এতদিনে এই অভিজ্ঞতা। ওই নকল ছোট কাকু মানে মোবারক দুটো মূর্তি হুবহু বানিয়ে দেওয়ার অর্ডার দিয়েছে। নকল দুটো মূর্তি বানিয়ে লাভটা কি? কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা আমাকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বল, ধরো একটা কনফিউশন ক্রিয়েট কর। নকল ছোট কাকুকে জানানো হলো তার কাছে যে মূর্তি জোড়া আছে সে দুটো নকল, আর আসল দুটো আছে আমাদের কাছে। এখন নকল ছোট কাকু তার পরীক্ষা করতে পারবে না যে কোন দুটো আসল আর কোন দুটো নকল। কি হবে? নকল ছোট কাকু হতাশ হয়ে পড়বে। আর ক্রিমিনালকে যদি একবার দুর্বল করে ফেলা যায় তাহলে তাকে জাপটে ধরা সহজ হবে। এই দুজনের সাথে একটা পার্টনারশিপ আছে নিশ্চিত হওয়া গেল। কেন ওই পার্টনারশিপ? কেন বুঝতে পারেনি? ওই নকল মূর্তি দুটো জজ সাহেবকে ফেরত দিয়ে আসল মূর্তি দুটো বাজারে বিক্রি করে টাকাগুলো ভাগ করে নেবে। যুক্তি মানলাম, কিন্তু কাহিনী তো এখানেই শেষ নয়। হ্যাঁ বলো। তুমি যা হলো বাবাকে বাবা বলে ডাকো, শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এর জন্যই ফোন করেছো? ইমোশন ভালো তৌফিক, কিন্তু অদরকারী ইমোশন ক্ষতিকর। শুনো মনীষা, ইমোশন আছে বলেই বারবার অপমানিত হওয়ার পরেও তোমার সাথে যোগাযোগ করি। ইমোশন আছে বলেই এরকম সর্বনাশ কাণ্ডটা করে ফেলেছিলাম। সো স্যাড। তোমার কথা শেষ? আমি ফোনটা রাখব। মনীষা, আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। অপরাধের দুটো ধরন, একটা হচ্ছে জেনে বুঝে করা, আর দ্বিতীয়টি হচ্ছে হুট করে ফেললাম তারপর মনে হলো হ্যাঁ একই করে ফেললাম। দ্বিতীয় ধরনের তৌফিকের যদি দ্বিতীয় ধরনের হয়, এতটা বয়স হয়ে গেল তো জীবন সম্পর্কে ওর কোনো বোধই তৈরি হলো না। ওর পক্ষে জেনে বুঝে এরকম কাজ করা আসলে অসম্ভব। ছোট কাকুকে বাবা তার ঘরে ডেকে নিয়ে গেলেন। আমাকে বলছো কেন? আমার কি করার আছে এতে? ভয় পেয়েছ? কি আমি ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে? ছোট কাকুকে বাবা তার ঘরে ডেকে নিয়ে গেছেন, এতটুকুই বললাম আর কি। ছোট কাকুকে বাবা কি বলছেন? তুমি আবার কোনো বুদ্ধি দিচ্ছ না তো? না, এত ঠান্ডা হয়ে আছো, কোনো চাল চালছো না তো? আচ্ছা ভাইয়া, তোমার কি মনে হয় যে বাবার কোনো জিনিসের প্রতি আমার লোভ আছে, আমি এই চাল চালবো?
আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। নবনীতাকে দিয়ে এই ছবিটা আঁকিয়ে লাভই হয়েছে। কোনো কিছুরই তো পাত্তা পাওয়া যাচ্ছিল না, এখন অন্তত একটা অবয়ব আমাদের সামনে আছে। খুঁজে পাওয়ার জন্যে নিশ্চয়ই কোনো না কোনো সূত্র মিলে যাবে। ওর গুরু, ওস্তাদ বা বস যাই বলি, লেবু ভাই, সুলতান এখন জেলখানায়। তাহলে চলো আমরা এখন জেলখানায় যাই। জেলার আমার পুরনো বন্ধু, খবর পেয়েছি, গেছিলাম তার কাছে। বলো কি, তুমি আমাদের ছেড়ে চলে গেলে? না, তোদের ছাড়া না, মানে আমি ওই দিকটাতে ছিলাম, তো মনে হলো যাই, যদি দেখা হয়, যদি কথা হয়। কথা হয়েছে মানে মোবারককে পাওয়া যাবে? তো অস্থির কেন রে, অস্থির কেন? মিস্টার মুবারকের ছবি এঁকে দিয়েছেন নবনীতা। সেই ছবি ধরে তার কাছে যাওয়া, খোঁজখবর পাওয়া, সব কিছু সহজ হয়ে যাবে, বললেন ছোট কাকু। আমাদেরকে বললেন, আমি কিছু তথ্য জোগাড় করতে বের হব, তোরা যা একটু জজ সাহেবের বাড়িতে ঘুরে আয়, এতে লড়ার অভিজ্ঞতা বাড়বে। মনে মনে বলি, শুধু লড়ার কেন, আমরা যদি বিষয়টার মধ্যে আরও ভালোভাবে ঢুকি তাহলে আমাদের মাথা খুলবে। ভালো আছি, ভালোই লাগছে। ছোট ছোট গোয়েন্দাজ ইন অ্যাকশন। অন্যরা কি ভিতরে? হ্যাঁ, আমি একটু আসছি। আপনি নিশ্চয়ই শফিক, বিদেশ থেকে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? আপনার সঙ্গে তো আমার পরিচয়ই হয়নি। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি সীমান্ত। আপনার সম্পর্কে আমি জেনেছি, দেশের সবচেয়ে কম বয়সী গোয়েন্দা মানে তুমি। আবারও বোঝা গেল আপনি বিদেশ থেকে এসেছেন। কিভাবে? এই দেশে যারা বয়সে ছোট তাদেরকে আপনি বলে সম্বোধন করেন। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। একটা প্রশ্ন, একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করব, বিরক্ত হবেন না তো? আপনারা গোয়েন্দা যে কোনো ধরনের প্রশ্নই আপনারা করতে পারেন চাইলে। বাহ, তার মানে আপনি খুব গোয়েন্দা সহযোগী মনোভাবাপন্ন একজন মানুষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তাই। আগে থেকেই ছিলেন নাকি মনে হচ্ছে এখন সাহায্য করা দরকার? ঠিক বুঝলাম না। বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেটার তদন্ত করবার জন্যে গোয়েন্দারা আসবে, বিষয়টাতে কি আপনার সায় ছিল? আমি ঠিক চাইনি, হয়তো ওরা চেয়েছে। ওরা? ওরা কারা আর আপনি বাকি? মিনতি আর শফিক, সম্ভবত ওরা চেয়েছে। আপনি যাচ্ছিলেন না কেন? দেখেন, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা সম্মানী মানুষদের কোনো রকমের দোষ ত্রুটি পেলেই সেগুলো নিয়ে বিভিন্ন রকমের তরকারি বানাতে শুরু করে। তরকারি? ভুল বলেননি, তার মানে পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হবার আশঙ্কা করছিলেন। সেরকমটাই বলতে পারেন।
ও কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাব, পাব খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন।